ভুতুকে আমি ডেটটা জানতে পাঠিয়ে দিয়েছি। ও আসবে, বলবে, আর তুমি বিক্রম আঙ্কেলের মোবাইলটা থেকে বিক্রম আঙ্কেলকে ফোন করে দেবে। ব্যাস হয়ে গেল। ফোন তো নেই। ফোন নেই মানে? ফোনটা না রুমাল হয়ে গেছে। কি? ভুতু ম্যাজিক করে ওই ফোনটাকে রুমাল বানিয়ে দিয়েছে। কি? আমি বসি, তারপর বলবি। আচ্ছা বস। হ্যাঁ বাবা, আজকে না এই এতদিনে জানো তো বৌদি জিলিপি একটা বুদ্ধিমানের কাজ করেছে। আমার এই শুকনো জামা কাপড় গুলো নিচের ঘরে রেখেছিল বাবা, তাই আর ওপরে রুমের ঘরে পাল্টাতে যেতে হলো না, গেলেই আবার ভূত তাড়া করতো। হ্যাঁ এইবার বল। কি বলবো? ওই যে বলছিলি পাকা ব্যবস্থা, বিয়ের দিন ফিক্সড। কি বলছো কি দাদা, একেবারে ফিক্সড? সত্যি তো? ওমা সত্যি নাকি রে? জয় বাবা মধুসূদন, জয় বাবা। কবে হবে রে? কবে রে, কবে রে? এই মাসে? নয় মাসে? কোনটাই না, এক সপ্তাহ পর। কি বলছি রে, কি শুনিস? তোমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে খুব মিষ্টি বেশি। কি? পিপির বিয়ের দিন ঠিক হয়ে গেছে? আমি বলিনি, ভুতু বলছে। এই ভুতু, কবে 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 পিপির বিয়ের দিন ঠিক হয়ে গেছে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাতু রয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘর তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।